অন্যান্য ঐতিহাসিক যুগের চেয়ে ক্রুসেডের সময়কার ঘটনাগুলোতেই মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের সম্পর্ক ও বৈশিষ্ট্য সবচেয়ে বেশি অনুরণিত হয়। পবিত্র ভূমি বা জেরুজালেম নিয়ে উভয় পক্ষের যুদ্ধগুলো পরবর্তী কয়েক শতাব্দী ধরে ইউরোপ ও দক্ষিণ পশ্চিম এশিয়ার রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় পট পরিবর্তনে ভূমিকা রাখে। সেই সময়কার বীরত্ব, সাহসিকতা ও সংকল্পের গল্পগুলো আজও কিংবদন্তি হয়ে আছে। মুসলিম বিশ্বে নানা রাজনৈতিক জটিলতার মধ্য দিয়ে একাদশ শতাব্দী পার করছিল। অষ্টম শতাব্দীর মাঝামাঝিতে যাত্রা শুরু করা আব্বাসীয় খেলাফতের স্বর্ণযুগ তখন শুধুই অতীত, আর খেলাফত পরিচালনার দায়িত্বভার ছিল নামে মাত্র কিছু পুতুল খলিফার ওপর। প্রকৃত ক্ষমতা ছিল সেলজুকদের মতো যুদ্ধবাজ তুর্কিদের হাতে। সেলজুকরা আনাতোলিয়াতে সালতানাতে রোম প্রতিষ্ঠা করে। এছাড়াও তাদের শাসনাধীন ছিল সিরিয়া, ইরাক এবং পারস্য, কিন্তু এগুলো কোনো ঐক্যবদ্ধ রাষ্ট্রের অন্তর্ভুক্ত ছিল না। প্রতিটি অঞ্চল নিজস্ব আমির বা গভর্নর দ্বারা পরিচালিত হতো, আর এই আমিরগণ প্রায়শই পার্শ্ববর্তী আমিরদের সাথে যুদ্ধে লিপ্ত হতো। অন্যদিকে সেলজুকদের প্রতিদ্বন্দ্বী ছিল উত্তর আফ্রিকায় ইসমাইলি শিয়া নিয়ন্ত্রিত ফাতিমি সাম্রাজ্য। ফাতিমিরা প্রায়শই সুন্নি অধ্যুষিত সেলজুক অঞ্চলগুলো দখলের পায়তারা করত এবং তাদের সংঘাতগুলো সাধারণত পবিত্র শহর জেরুজালেমের কাছে সংঘটিত হতো। Buradan geleceğini beklemezdim. প্রিয় দর্শক, আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চাইলে আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে ভুলবেন না। এ ধরনের রাজনৈতিক অনৈক্য ও অস্থিতিশীলতার মাঝেও সেলজুকরা বাইজেন্টাইন ভূমিতে তাদের দখল বিস্তৃত করা অব্যাহত রেখেছিল। 1071 খ্রিস্টাব্দে মাঞ্জিকার্ট এর যুদ্ধে তুর্কিরা বাইজেন্টাইন রোমানদের পরাহত করে আনাতোলিয়ার রোমানদের প্রায় সকল অঞ্চল নিজেদের কর্তৃত্বে নিয়ে আসে। ফলে সেলজুক শাসনাধীন এলাকা বাইজেন্টাইনের বিখ্যাত শহর কনস্টান্টিনোপল বা বর্তমান ইস্তাম্বুলের সীমানা পর্যন্ত পৌঁছায়। ১০৯৫ খ্রিস্টাব্দে বাইজেন্টাইন সম্রাট অ্যালেক্সিয়স দিন দিন শক্তিশালী হয়ে ওঠা তুর্কিদের প্রতিহত করার উদ্দেশ্যে সহযোগিতা কামনা করে রোমের ক্যাথলিক পোপ দ্বিতীয় আরবানকে একটি চিঠি দেন। এই চিঠি পরবর্তীতে সহযোগিতা আনয়ন ছাড়াও অনেক কিছু করেছিল যা ইতিহাসে মোড় ঘুরিয়ে দেয়। সহযোগিতার চেয়ে পাঠানো চিঠিটি পোপ আরবান একটা বিরাট সৈন্যবাহিনী একত্র করে মুসলিম এলাকাগুলো নিজের দখলে আনার একটি অজুহাত হিসাবে গ্রহণ করেন। তিনি পবিত্র ভূমিতে ল্যাটিন সাম্রাজ্যের গোড়াপতন এবং মুসলিম বিশ্বের রাজনৈতিক ও সামরিক শক্তি নিঃশেষ করে দেওয়ার স্বপ্নে বিভোর ছিলেন। ক্লারমন্ট কাউন্সিলে পোপ আরবান সৈন্যবাহিনী জড়ো করে পবিত্র ভূমির দিকে এগিয়ে যাওয়ার জন্য ক্যাথলিকদের উত্তেজিত করে তোলেন। পরে নিয়োগ দেওয়া হয় মহিলা, শিশু ও বৃদ্ধসহ 30,000 এরও বেশি যোদ্ধাকে, যারা কনস্টান্টিনোপল অভিমুখে রওনা দেয়। প্রথম যে মুসলিমরা ক্রুসেডারদের সাথে লড়াই করে তারা ছিল আনাতোলিয়া তুর্কিরা। সালতানাতে রোমের একজন সেলজুক আমির ক্লিচার্সলান তার অঞ্চল দিয়ে পার হতে থাকা ক্রুসেডারদের সাথে কিছু যুদ্ধে জয়লাভ করতে সমর্থ হন। কিন্তু ক্রুসেডার বাহিনীর আকার ছিল তুর্কিদের তুলনায় বিশাল, ফলে তাদের জন্য লড়াই চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে ওঠে। ক্রুসেডাররা আনাতোলিয়া হয়ে যাওয়ার সময় প্রয়োজনীয় রসদের জন্য আনাতোলিয়া গ্রামাঞ্চলে লুটতরাজ চালায়, যদিও সেখানকার বেশিরভাগ অধিবাসী ছিল খ্রিস্টান।
askerler başsız. 1097 খ্রিস্টাব্দের মধ্যে ক্রুসেডাররা দুর্গ শহর আন্তাকিয়ায় পৌঁছে যায়, যা বর্তমান দক্ষিণে তুরস্ক অবস্থিত এবং সিরিয়া সীমান্তে ঘেঁষে একটি শহর। এই শহরে সেলজুক আমির ইয়াজিজ সিয়ান তার 6000 সৈন্যের বাহিনী নিয়ে সহসুরক্ষার দায়িত্বে ছিলেন। সাধারণভাবে দেখলে 30000 ক্রুসেডার সৈন্যের বিপরীতে 6000 তুর্কি সৈন্য ছিল নিতান্তই নগণ্য, কিন্তু আন্তাকিয়া শহরটি ছিল প্রায় অজেয়। মুসলিম বিশ্বের অন্যান্য শহরের তুলনায় আন্তাকিয়ার চারিদিকে ছিল শক্তিশালী দালান, এর সাথে নদী, পাহাড় এবং ঢালু উপত্যকা দিয়ে ঘেরা থাকায় বহিঃশত্রু আক্রমণ থেকে সবচেয়ে সুরক্ষিত ছিল। ক্রুসেডারদের যাত্রা আন্তাকিয়ার দালানের সামনে শেষ হয়ে যেত যদি না মুসলিমদের ভেতর দুটি জিনিস না থাকত, অনৈক্য ও বিশ্বাসঘাতকতা। ইয়াঘিসিয়ান পার্শ্ববর্তী শহরগুলোর আমিরদের কাছে ক্রুসেডারদের বিরুদ্ধে সাহায্য চেয়ে বার্তা পাঠান, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তৎকালীন তুর্কি আমিরদের অবস্থা ছিল যার যারটা সে বুঝবে এমন। নিজেরা হুমকির সম্মুখীন না হওয়া পর্যন্ত প্রতিপক্ষ আমিরকে সাহায্য করাটা ছিল তাদের জন্য অস্বাভাবিক। এর ফলে সিরিয়ার সকল আমির ইয়াঘিসিয়ানের সাহায্যের আবেদন উপেক্ষা করেন। তাদের অনেকের ইচ্ছা এমনও ছিল যে আন্তাকিয়া ক্রুসেডারদের দখলে চলে গেলে তাদের জন্য লাভজনকই হবে, কেননা ইয়াঘিসিয়ান তখন দৃশ্যপটের বাইরে চলে যাবেন। এত কিছুর পরও আন্তাকিয়ার পক্ষে ক্রুসেডারদের পরাহত করা সম্ভব হতো, কিন্তু তা আর হয়ে ওঠেনি শুধুমাত্র শহরের ভেতরে অবস্থান করে একজন ব্যক্তির কারণে। ক্রুসেডারদের অবরোধের সময় ফিরোজ নামক এক ব্যক্তি অস্ত্র প্রস্তুতকারী আন্তাকিয়ার টাওয়ার প্রতিরক্ষার দায়িত্বে ছিল। কালোবাজারি ব্যবসার অপরাধে ইয়াঘিসিয়ান তাকে বিরাট অঙ্কের জরিমানা করেন। প্রতিশোধ পরায়ণ ফিরোজ ভেবে দেখল ক্রুসেডারকে গোপনে শহরে প্রবেশের ব্যবস্থা করে দেয়াই হবে ইয়াঘিসিয়ানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সবচেয়ে কার্যকরী পন্থা। 1098 খ্রিস্টাব্দে অবরোধে 200 দিন পার হয়ে যাওয়ার পর এক গভীর রাতে ফিরোজ ক্রুসেডারকে তার কক্ষের জানালা বেয়ে উঠে আসার সুযোগ করে দেয়। ক্রুসেডাররা ভেতরে ঢুকে বাকি সৈন্যদের জন্য দরজা খুলে দেয় এবং সকালের মধ্যে শহরটি তাদের দখলে চলে যায়। এরপর পুরুষ, মহিলা ও শিশুদের উপর হত্যাযজ্ঞ চলে এবং শহরে আগুন লাগিয়ে দেওয়া হয়। এত কিছু ঘটেছিল শুধুমাত্র একজন অস্ত্র প্রস্তুতকারী একটি জরিমানার ব্যাপারে অসন্তুষ্ট ছিল বলে। They have sinned against God and against His only Son, Jesus Christ. They must be punished. Do not fail Him. প্রিয় দর্শক, আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চাইলে আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে ভুলবেন না। সবচেয়ে সুরক্ষিত সহ তাদের পথ থেকে সরে যাওয়ার পর ক্রুসেডাররা জেরুজালেমের দিকে তাদের যাত্রা অব্যাহত রাখে। পথিমধ্যে বহু শহরেই আন্তাকিয়ার মতো একই ধরনের বিশ্বাসঘাতকতার ঘটনা ঘটে। নিজেদের রক্ষা করা বিনিময়ে বিভিন্ন শহরের আমির তাদের প্রতিবেশীদের প্রতি ক্রুসেডারদের লেলিয়ে দেয়। আন্তাকিয়ার মতো পরিণাম এড়াতে ভূমধ্যসাগর উপকূলবর্তী প্রায় সব শহরই নিজেদের ভূমি দিয়ে ক্রুসেডারদের যাবার পথ করে দেয়। অবশেষে 1099 খ্রিস্টাব্দের 7ই জুন ক্রুসেডাররা তাদের লক্ষ্যস্থল জেরুজালেমে পৌঁছায়। শহরটি নিজেকে রক্ষা করার মতো অবস্থায় ছিল না। মাত্র 1 বছর আগেই মিশরের শিয়া ফাতেমি সাম্রাজ্য শহরটিকে তুর্কিদের থেকে দখল করে সিরিয়ান অঞ্চলে তাদের দখলদারিত্ব বাড়িয়েছিল। দেয়ালগুলো তখন ভগ্নাবস্থায় ছিল, শহর প্রতিরক্ষাকারী সৈন্যের সংখ্যা কয়েক শত এর বেশি ছিল না এবং কারো কাছ থেকে সাহায্য প্রাপ্তিরও কোনো আশাও ছিল না। 1 মাস অবরোধের পর পবিত্র শহর জেরুজালেমের দেয়াল ভেদ করা সম্ভব হয়। সেই পবিত্র শহর ক্রুসেডারদের হস্তগত হয়, যে শহর থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরা ও মিরাজের সময় উদ্ধাকাশ আরোহণ করেছিলেন। এরপর শহরে গণহত্যা চলে এবং বিভিন্ন রাস্তা অলিগলিতে 70,000 এরও বেশি মুসলিম এবং ইহুদিদের হত্যা করা হয়। মুসলমানরা মসজিদ আল আকসায় গিয়ে আশ্রয় গ্রহণ করলে তাদেরকে সেই পবিত্র মসজিদের ভেতরেও হত্যা করা হয়। যুদ্ধের কাহিনী বর্ণনাকারী এক ক্রুসেডার পরবর্তীতে অহংকার ও দম্ভ দেখিয়ে বলে, শহরে মুসলিমদের রক্ত গোড়ালি সমান উচ্চতায় পৌঁছে গিয়েছিল। মসজিদ আল আকসায় লুটতর চালানো হয় এবং নোংরা করে অপবিত্র করে ফেলা হয়। পাশে অবস্থিত ডোম অফ দ্য রককে খ্রিস্টানদের চার্চ বানানো হয়। উমর ইবনে আল খাত্তাবের সময়ের পরে সে প্রথম কুদসের রাস্তায় সেদিন কোনো আজান শোনা যায়নি এবং মসজিদে মসজিদে কোনো নামাজ পড়া হয়নি। ইসলামের তৃতীয় পবিত্র ভূমি এত জঘন্য এবং ঘৃণ্যভাবে দখল হয়ে যাওয়া সত্ত্বেও মুসলিম বিশ্বের প্রতিক্রিয়া ছিল অত্যন্ত হতাশাব্যঞ্জক। জেরুজালেমকে স্বাধীন করার প্রকৃত কোনো প্রচেষ্টা আসতে আরও অনেক বছর লেগে যায়।